গুড মর্নিং এভরিওয়ান, এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে 15th of August, আমাদের স্বাধীনতা দিবস। তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকে যেরকম বলছিলাম যে আমি আমার বাংলা চ্যানেলটা স্টার্ট করছি, আর এটা কমপ্লিটলি ফিটনেস রিলেটেড হবে না, এটা সমস্ত কিছু ইনক্লুডেড থাকবে। এর মধ্যে ডেইলি লাইফ যা যা হবে মানে সমস্ত কিছু ইনক্লুড থাকবে। চেষ্টা করবো এটা এন্টারটেইনিং একটা ওয়েতে প্রেজেন্ট করার জন্য। আর স্বাধীনতা দিবসের সকালে কচুরি, তরকারি, জিলেপি, এর থেকে বেটার আর কি হয়? তোমরা যারা যারা আমার ফিটনেস চ্যানেলটাকে ফলো করো তারা জানো সায়নকে। তো সায়নের সাথে এরপর একটু বাজারে যাব, তারপর যাব ঘুড়ি কিনতে। সায়ন এসে গেছে, আমি সায়ন এখন যাবো বাজারে। আচ্ছা একটা ফান ফ্যাক্ট বলে দিই, সায়ন আমরা ছোটবেলায় মানে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আর আমাদেরটাও মানে ছোটবেলা থেকে আমি সায়নকে ভাই বলে ডাকি, ভাই। তো যারা ওর থেকে ছোট তারা ওকে ভাই বলে ডাকে, কিন্তু ভাই দা, রাহুল, রাহুল দা, ভাই, ভাই দা। চলো নিবি কি? ওহ, স্বাধীনতা দিবস এই জন্য মাংস না? দুপা না চার পা? চার পা। তো আমাদের বাজার এখন হয়ে গেছে, এখন আমরা যাব একটু এটাকে উপরে দিয়ে আসবে, তারপর আমরা যাব ঘুরিয়ে আনতে, তাই তো? চল তাহলে, আয় তাহলে, আমি দাঁড়াচ্ছি এখানে। যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে। আমরা কালকে অনেক ফাঁকা ছিল ভাই, আজকে বহুত ভিড়। বা তুই নাকি বললি কালকে ভিড় ছিল? শোন, সুতো ঘুড়ি সবই কিন্তু তোকে বুঝে নিতে হবে, কারণ আমি কিন্তু বুঝি না। হয়ে গেছে, ওই দিন চলে গেছে ভাই। লাটাই কিনবি? ম্যাক্সিমাম সবাই লাইলন দিয়ে ওড়াবে। লাইলন দিয়ে ওড়ালে কি হয়, তোর একটুখানি হার্ড হবে জিনিসটা। ব্যাপারটা হচ্ছে যে তুই যদি পান্ডাটা কিনিস তাহলে একটুখানি কম্পিটিশন তুই করতে পারবি লাইলনের সাথে। না চিনচিন ভাব থাকলেও এক তোর লাইলনের সাথে কম্পিটিশন করতে গেলে সুবিধা হয়, লুদ্দির সাথে তুই পারবি না পান্ডা লাইলনের সাথে খেলতে। এটাই হচ্ছে যদি জামা কাপড় মেলেছি দড়ি বলে আমাদের লাটাইয়ে মন ধরে গেছে। এবার একটু এটা কি আছে, পান্ডা এটা ফুল গোটাবে। আমাদের সুতো আর লাটাই তো হয়ে গেল, এবার ঘুড়িটা নিয়ে নিতে হবে। চল 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 না ভিতরে চল। তো আমাদের ঘুড়ি নেওয়া এখন হয়ে গেছে, এখন আমরা একটুখানি চা খাবো, একটু চা খেতে ইচ্ছা করছে। তো আমাদের চা খাওয়ার ডান, এখন আমরা বাড়ি যাব, একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপর কলকাতি বাঁধবো, তারপর স্টার্ট করবো। তো চলো বাড়ি যাই, চলো লেটস গো। তো ঘুড়ি কিনে এখন যাচ্ছি বাড়ি, আমি বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, ভাই গেল একটুখানি মিষ্টি মিষ্টি আনতে, তো আসুক, তারপর একবারে কলকাঠি কলকাঠি বেঁধে ওড়ানো স্টার্ট। ততক্ষণ আমি কিছু খেয়ে নি, বহুত জোর খিদে পেয়েছে। August 15 দিন, ভাত, কষা, পাঠার মাংস, এর থেকে বেশি আর কি চাই? আর কোনো কথা নেই, এখন খাবো, তারপর ঘুড়ি ওড়াতে যাবো। বাবার জন্য একটুখানি চা করবো, চা করেই চলে যাবো সোজা সায়নদের ছাদে, মানে ভাইদের ছাদে, ওইখানে ঘুড়িতে ওড়াতে যাচ্ছি। বাট ওড়ানোর আগে একটু সানস্ক্রিন লাগিয়ে যাই, যাতে একটু বাঁচা যায়।
ঘরের কাজ সব শেষ, এখন যাচ্ছি ভাইদের বাড়িতে। এই যে ঘুরি, এবার ঘুরি আমার টাইম অনেক বছর পর। ইয়ো, তুমি ঘুরি ওড়াবে কি আজকে? কোথায় যাচ্ছো তুমি? বাড়ি যাচ্ছি, দোকান থেকে বাড়ি। কখন উঠেছি ঘুম থেকে? তুই আসবি কি উপরে? আসবি, আসি যা। আয় তাহলে চলে। ওটা এ নিচে ভাই, একটু এদিকে আয়। রিও রিও, এই তো দেখা হলো সাথে আমার। হেভেন হেভেন ভাই, এইটুকু জায়গায় তারই ঘুরে ওড়াবো। ভাইও একটুখানি কলকাতিগুলো বেঁধে নিই, ঘুড়িগুলোর যে কটা ঘুড়ি রয়েছে, আর আমিও এখানে বেঁধে নিই, যদিও কনফার্মেশন ওর থেকে নিজে ঠিক করছি কিনা, অনেক বছর পরে ব্যাপার তো। আমরা এই ছাদে এত রোদ, আমরা এখানে খালি পায়ে দাঁড়াতে পারছি না, ঠিক আছে? খুবই অবস্থা খারাপ আমাদের। রাহুল যদি চটি পড়ে গেছে, চটি নিয়ে কোনো অসুবিধা নেই, চেতা দিইনি নাকি? আমরা ভাবতাম যে তেলটাই হচ্ছে আসল চেতা, কিন্তু পরে বুঝতে পারলাম যে না, গাড়িটা গাড়িটা একটু হালকা বেকানো, সেটাকে চেতা বলা হয়। লাল রঙের ঘুড়ি পাচ্ছে, যদিও আমাদের এখানে সবাই সবুজ। এখন রাহুলদা বুঝতে পারছে যে ওইখানে কেমন লাগছে, আমি ছাওয়ায় এসে দাঁড়িয়ে ভিডিও করছি। রাহুলদাকে একবার বলা হচ্ছে জুতোটা একটুখানি কাইন্ডলি একবারের জন্য খুলে দাও। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কেমন লাগছে এতদিন পর ঘুড়ি উড়িয়ে? খুব দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না, ছোটবেলার যাবতীয় স্মৃতি সব ফিরে আসছে। তোমরাও, তোমাদের মধ্যে কেউ যদি মানে এরকম হয়ে থাকে, মানে অনেকদিন পর ঘুরিয়ে ওড়াচ্ছ, অনেক বছর পর ঘুরিয়ে ওড়াচ্ছ, তাহলে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ফিলিংসটাও কেমন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এত এখনো পর্যন্ত, তো এত দেরি কেন? কেন হচ্ছে এত দেরি? তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটাকে ভেঙে দাও, ঘুরিয়ে দাও, যা ইচ্ছা করে দাও, কিন্তু সাবস্ক্রাইব করা দরকার। এই যে তোমরা যে ঘুড়িটা দেখছো, এই ঘুড়িটা এইমাত্র নামালাম, তার কারণ এই ঘুড়িটার মধ্যে না পাতা আটকে গেছিল, পাতা মানে গাছে। হ্যাঁ, এই যে এই পাতাটা আটকে গেছিল, এই পাতাটা আটকে গেছিল। এই অবস্থায় দুটো ঘুড়ি অলরেডি কেটে দিয়েছি, এখন জাস্ট নামাতে হলো পাতাটাকে ছাড়ানোর জন্য, নয়তো অসুবিধা হচ্ছিল, সুতোটা এরম 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 করছিল। সেরকম ভাই ভিডিও ক্যাপচার করতে পারছি না, তার কারণ চার্জটা একটু কমে গেছে, সেই জন্য ভিডিও ক্যাপচার করতে পারছি না। আপাতত বন্ধ রাখবো, লাঞ্চ করব, তারপর এসে ততক্ষণ চার্জ দিয়ে নেবো, এসে তারপর আবার ভিডিও করবো। যারা ঘুড়ি ওড়াও অবশ্যই কমেন্টে এই ঘুড়িটা যদি ছেড়ে রাখো, এই ঘুড়িটার নামটা অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো একটুখানি ঘুমিয়ে নিলাম, এখন বাজে বিকেল চারটে, এখন আবার দুটো ঘুড়ি নিয়ে, মানে এটা সায়ন মানে ভাইয়ের ঘুড়ি, তো নিয়ে আবার চললাম ওদের বাড়ির দিকে। যাই, আর একটুখানি ঘুড়ি উড়িয়ে নিই, কয়েকটা ঘুড়ি আসে, একটুখানি প্যাচ প্যাচ খেলি, দুটো অলরেডি কেটেছি, কাউন্ট করবে, এখনও কাটা খাইনি, তো চলো আবার স্টার্ট করি। তো এসে পড়েছি আবার ভাইদের ছাদে, ওই দূরে কয়েকটা ঘুড়ি উঠছে, এইখানেও একটা ঘুড়ি উঠছে। সন্ধ্যাবেলা খুব খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেটার ব্যাপারে তোমাদের পরে আপডেট দেবো। আজকে অনেক দিন পর ভালো লাগছে ঘুড়ি উড়িয়ে, মানে একটা খুব সুন্দর ফিলিং হয়েছে, ছোটোবেলার সেই স্মৃতিগুলো সব মনে পড়ছে, কেমন পাগলামো করতাম, দৌড়ে দৌড়ে ঘুড়ি ধরতে যেতাম, এখন তো আর সেই জিনিসগুলো হয়ে ওঠে না। তাও একটু লকডাউনের জন্য একটু আধটু কিছু করা যায় এইসব জিনিসগুলো, বাকি ভাই এখানে আমাকে আবার একটু হালকা একটু কোল্ড ড্রিঙ্কস এনে দিল, যেটা কোল্ড না অ্যাকচুয়ালি। আহা হা হা, আচ্ছা আমি এখানে ভাইদের ছাদ দিয়ে ঘুড়ি ওড়াচ্ছি, আর আমার দাদা ওইখানে আমাদের ছাদ দিয়ে ঘুড়ি ওড়াচ্ছি। দাদা এখন ওখান থেকে ওই উপরের ছাদে উঠছে। ওই দেখুন, গর সে দেখিয়ে উস আদমি কো দেখিয়ে। এই ছাদ থেকে ঘুরে ওড়াচ্ছি, ও বললো আসবে, আর রিও ও ওইখান থেকে ঘুরে ওড়াচ্ছে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ ওকে।
ওই এটা বসে বসে ঘুরি ওড়াচ্ছে। এ রবিদা ডিও কোনটা আসছে? ডিও কোনটা আসছে? আজকের মতো ঘুড়ি ওড়ানো শেষ। আবির দুটো ঘুড়ি কেটেছি, ভাই দুটো ঘুড়ি কেটেছে। রিও ওখানে কি কাজ করছে? এইভাবে এই যে দেখো, ওই যে ছেলেটা, ওই যে ওই হাত তুলছে, ওই ছেলেটা বড়দের হাতে প্যাচ খেলার সময় বড়দের হাতে শুধু দিচ্ছে, নিজে পারছে না। এখন যাবো বাড়ি, একটুখানি কাজ আছে, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়বো। ভাই চল আসলাম, ডান। তো বাড়ি আসার পর একটু স্নান করলাম, এখন অনেকটা ফ্রেশ লাগছে। সকাল থেকে রোদের মধ্যে ঘুড়ি ওড়াচ্ছিলাম, এখন বেশ ফ্রেশ লাগছে। এখন খুব ইম্পর্টেন্ট কাজ আছে, এখন বাজে 5:45, 6:30 মধ্যে বেরোতে হবে। আজকের ভিডিওটা এই অবধি রাখছি, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে। তো আশা করি তোমরা এই ভিডিওটাকে পছন্দ করেছো, যদি পছন্দ করে থাকো সাবস্ক্রাইব করে দিও যদি এখনও না করে থাকো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, টাটা।